মোহাম্মদ আসিমের বাবা মার গলায় পাওয়া গিয়েছে আঙ্গুলের দাগ। সুতরাং এই মুহূর্তে কিন্তু যেটা তত্ত্ব হিসেবে জোরদার হচ্ছে যে তাহলে কি শ্বাসরোধ করে গলা টিপে মোহাম্মদ আসিফ তার বাবা এবং মাকে খুন করেছিল। যদিও বোন বা ঠাকুমার গলায় ওই ধরনের কোনো চিহ্ন পাওয়া যায়নি, সেই কারণে কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন উঠছে যে তাহলে তার বাবা মাকে যেভাবে খুন করা হয়েছে এবং পুনর্নির্মাণের সময় কিন্তু শ্বাসরোধ করে তার বাবা মাকে খুন করেছে আসিফ, সে কথা সে স্বীকার করেনি, সে কথা সে বলেনি, তাহলে কীভাবে খুন হলো সেই বিষয়টা কিন্তু পুলিশ এই মুহূর্তে জানার চেষ্টা করছে। সোমাদিত্য, খুব ইন্টারেস্টিং, যখন এই ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী অফিসাররা, তখন কিন্তু আসিফ এই কথাটা উল্লেখ করেনি যে তার বাবা মাকে শ্বাসরোধ করে সে মেরেছিল বা কিছু। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট আসার পর যেটা স্পষ্ট হয়েছে, আসিফের বাবা মার গলায় দাগ পাওয়া গেছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে এই দাগটা এলো কোথা থেকে। সেক্ষেত্রে তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে শ্বাসরোধ করে খুন করা হয়, খুন করেছিল আসিফ তার বাবা মাকে, এবং ধস্তাধস্তির সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারী অফিসাররা। রণক্ষেত্র কুলটির বরাকা চুরির অভিযোগে ধৃতের মৃত্যুতে তুলকালাম পুলিশের হেফাজতে পিটিয়ে মারার অভিযোগ, ফাঁড়িতে হামলা, ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে আগুন, অগ্নিগর্ভ এলাকা। শহরে ফের পাকড়াও, ভুয়ো সরকারি অফিসের গাড়িতে নীলবাতির সামনে লাগানো পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল ও সিবিআই স্টিকার, বাজেয়াপ্ত গাড়ি গড়িয়াহাট থানার পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত। ভোট পরবর্তী অশান্তি মামলা, হাইকোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি, রাজ্যের বক্তব্য না শুনিয়ে একতরফা নির্দেশের অভিযোগ, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পর্যালোচনার সুযোগ মেলেনি বলে দাবি, একই মামলায় দ্বিতীয়বার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন রাজ্যের। রাজ্যে বিধান পরিষদ গঠনে তোড়জোড়, আজ বিধানসভায় প্রস্তাব পেশ পরিষদীয় মন্ত্রীর বিরোধিতা, গেরুয়া শিবির আর্থিক অনটনে বিধান পরিষদ গঠনে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা, মোদি সরকারের ক্যাবিনেটে ঠাঁই পেতে পারেন বাংলার কয়েকজন, লকেট নিষেধ, শান্তনুর নাম নিয়ে জল্পনা, বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। নিম্নমুখী কোভিড গ্রাফ, 111 দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত 34,703, নতুন করে 553 জনের মৃত্যু। আগুন জ্বালানি, আজ কলকাতায় পেট্রোল 99.84 টাকা লিটার, কয়েকটি পাম্পে পেট্রোল সেঞ্চুরি পার, ডিজেল 92.27 টাকা, জ্বালানির জ্বালায় জেরবার আম জনতা। অগ্নিমূল্য জ্বালানি, রাজ বাজারেও চড়া, বাজার দর কেন বাড়ছে দাম, পরিবহন জ্বালানির দাম বৃদ্ধির জের নাকি কালো বাজারে, কলকাতার একাধিক বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান। যুবককে কুপিয়ে খুন, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিরিট খোলায় যুবককে কুপিয়ে হত্যা, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ, উদ্ধার রক্তাক্ত দেহ। তুচ্ছ কারণে চরম সিদ্ধান্ত, মা মোবাইল ফোন ভেঙে দেওয়ায় অভিমান, হারোয়ায় আত্মঘাতী দশম শ্রেণী ছাত্রী, দাবি পরিবারের, ঘর থেকে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ। খেলতে খেলতে মৃত্যু কিশোরীর, পোলবায় মর্মান্তিক ঘটনা, দোলনায় খেলার সময় পঞ্চম শ্রেণীর ছাত্রীর গলায় ফাঁস, অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। গুজরাটে রাতের রাজপথে পশুরাজ আমরোলিতে নাইট ওয়াকে সিংহ পরিবার, জঙ্গল ছেড়ে হাইওয়েতে দাপিয়ে বেড়ালো সিংহের দল। কোপায় সাম্বা ঝড়, ফাইনালে ব্রাজিল, সেমিফাইনালে পেরুকে 1-0 গোলে হারালো নেইমার ব্রিগেড, নেইমার পাস এবং পাকুয়েটার গোলে ফাইনালে টিটো ছেলেরা।